Assalamu alaikum and welcome to my channel. Today we discuss about BSRI, Bangladesh Sugar Crop BSRI, Bangladesh Sugar Crop Research Institute. তো আমরা জানি অতি শীঘ্রই এর একটি হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো BSRI বর্তমান নাম বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট। শুরুতেই কিন্তু এটা বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ছিল না, এখানে অনেকগুলো ধাপ পেরিয়ে এসে বাংলাদেশ সুগার ক্রপে এটা প্রতিষ্ঠা লাভ করেছে। এই নামে বর্তমানে সে তার কার্যক্রম চালাচ্ছে, কিন্তু পূর্বে কি এই নাম ছিল না। তো এটা আমি যদি শুরু থেকে বলি, সে 1812 সালের ব্রিটিশ শাসনামলে এটা হচ্ছে একটা ইক্ষু কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান ছিল। তো আমরা ঢাকাতে প্রথম 1931 সালে ঢাকাতে প্রথম ইক্ষু কেন্দ্র স্থাপিত হয়, ঢাকাতে 1931 সালে ইক্ষু কেন্দ্র স্থাপিত হয়। আর 1812 যেটা ব্রিটিশের তখন আর কি ইক্ষু রিসার্চ এরকম একটা কিছু ছিল। তো আমরা ঢাকা থেকে শুরু করছি, ঢাকাতে 1931 সালে ইক্ষু কেন্দ্র স্থাপিত হয়, যেটাতে কাজ ছিল শুধুমাত্র চারা নিয়ে গবেষণা করা। হ্যাঁ, ইক্ষু চারা নিয়ে গবেষণা করা। তো এই 31 এবং 1933 সালে ঢাকার মণিপুরে, মানে আমি মাত্র বললাম 1931 সালে ঢাকায় ইক্ষু একটা কেন্দ্র স্থাপিত হয় যেখানে শুধু চারা নিয়ে গবেষণা করা হতো, চারার পরীক্ষাগার। তো আরেকটা জায়গায় এই তথ্যটাই 1933 দেওয়া আছে, সেই জায়গায় লেখা আছে যে ঢাকার মণিপুরে ইক্ষু কেন্দ্র স্থাপিত হয় যেখানে চারা পরীক্ষাগার ছিল। তো এই তথ্যটা দুইটাই আছে আর কি। তো আমরা যদি সরাসরি আসে যে বিএসআর প্রথম কত সালে প্রতিষ্ঠিত, তাহলে বলতে হবে 1951 সালে। বা ইক্ষু কেন্দ্র, ইক্ষু চারা গবেষণাগার কোথায়, ঢাকাতে কত সালে, 1931 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। তো একটু এখানে বলে নিই, বর্তমানে বিএসআরআই এটা কিন্তু পাবনার ঈশ্বরদীতে। হ্যাঁ, পাবনার ঈশ্বর দিতে, এবং এটাই হচ্ছে তার মেইন কেন্দ্র এবং সদর দপ্তর। তো আমরা বললাম যে 31-এর কথা, 33-টাকে আপাতত ভুলে যাই, কারণ 31-টাই হচ্ছে মেইন আমার কাছে মনে হলো আর কি যেটা। তারপর 1951 সালে পাবনার ঈশ্বর দিতে ইক্ষু গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে তৎকালীন পাকিস্তান ইক্ষু গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করে, ইক্ষু গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করে 1951 সালে কোথায়, পাবনার ঈশ্বর দিতে। তখন এটা ছিল কৃষি মন্ত্রণালয়ের অধীনে, হ্যাঁ, এগ্রিকালচারের তত্ত্বাবধানে, এবং এটা 1965 সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ছিল। 1973 সালে একে শিল্প মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়। 1973 সালে 31-51, 51-টা ইম্পর্টেন্ট, কারণ পাবনা ঈশ্বর দিতে বিএসআরআই প্রতিষ্ঠিত হয় 1951 সালে, এটা এক্সকোশন। আর 1965 সাল পর্যন্ত এটা কৃষি মানে এগ্রিকালচার মন্ত্রণালয়ের অধীন ছিল। তারপর 1973 সালে একে শিল্প মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়, শিল্প মন্ত্রণালয়ের অধীনে চলে যায়। এরপর যে কথাটা আসতেছে, 1980 থেকে 85 পঞ্চবার্ষিক পরিকল্পনা যখন হয়, তখন চীনীয় খাদ্য সংস্থা আছে আমরা একটা জানি, তারা স্টাফ ট্রেনিং সেন্টার চালু করে, তারা মানে একটা প্রস্তাব রাখে কমিশনের কাছে, চীনীয় খাদ্য সংস্থা ট্রেনিং স্টাফ সেন্টার। তো সেই জন্য এই 1980-85 এই পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় এই প্রস্তাব যখন রাখা হয়, তখন এই ট্রেনিং স্টাফ সেন্টার এবং আগের ইক্ষু গবেষণা কেন্দ্র, আগে ছিল ইক্ষু গবেষণা কেন্দ্র, এর সাথে যে ট্রেনিং তারা যেহেতু প্রস্তাব করছে, এর সাথে যুক্ত করে গবেষণাটা যুক্ত করে দেয়, ইক্ষু গবেষণা সরি প্রশিক্ষণটা যুক্ত করে দেয়, ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র নাম ধারণ করে। কত সালে এটা? 1880-85 সালে ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র নামকরণ হয়। তখন আবার এই 1889 সালে এই ইক্ষু গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রকে এগ্রিকালচার সেক্টরের তত্ত্বাবধানে নেওয়া হয়। এবং তো ক্লিয়ার। তো এখন যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, 1996 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশে, নির্বাহী আদেশে এই ইক্ষু গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রটা বিলুপ্ত হয়ে যায়, এবং এর পরিবর্তে ইক্ষু ইক্ষু প্রশিক্ষণ কেন্দ্র সরি প্রশিক্ষণ না ইক্ষু গবেষণা কেন্দ্র আবার নতুন করে নাম ধারণ করে, ইক্ষু গবেষণা কেন্দ্র নাম ধারণ করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে, স্বায়ত্তশাসিত
সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হিসেবে সে আবার প্রকাশ মানে প্রকাশ লাভ করে, এবং এটা কত সালে, 1996 সালে অধ্যাদেশে, 18 জুন, তারিখটা ছিল 18 জুন, রাষ্ট্রপতির অধ্যাদেশে 1996 সালে 18 জুন ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রটা বিলুপ্ত হয়ে যায়, এবং নতুন করে শুধু ইক্ষু গবেষণা কেন্দ্র নাম ধারণ করে সে যাত্রা শুরু করে 1896 সালে। এবং একই সময়ে 1800 বলতেছি, দুঃখিত, 1996, এবং একই সময় 1996 সালের 17 আগস্ট ইক্ষু গবেষণা আইন প্রণয়ন করা হয়। 1996 সালের 17 আগস্ট ইক্ষু গবেষণা আইন প্রণয়ন হয়। তা আমরা ইক্ষু গবেষণা কেন্দ্র পর্যন্ত আছি, তো বর্তমানে যে নামটা বিএসআরআই, এটা কত সালে হয়? এই এসতে আগে শুধু ছিল ইক্ষু গবেষণা কেন্দ্র, এখন কিন্তু ইক্ষু নাই, কিন্তু এসতে কিন্তু এখন ইক্ষু নাই, এসতে হচ্ছে এখন সুগার ক্রপ। সুতরাং কি ইক্ষুর শস্য, ইক্ষু জাতীয় শস্য যেগুলো আছে, চিনি জাতীয় শস্য যেগুলো আছে, তো চিনি জাতীয় শস্য কোনগুলো? তাল, খেজুর এবং হচ্ছে গল পাতা। তো এখান থেকে একটা নবী দিক আসতে পারে, নিচের কোনটি চিনি জাতীয় শস্য? তো আমরা তো তাল খেজুর এটা সহজে বুঝতে পারি, কিন্তু গোল পাতা হচ্ছে চিনি জাতীয় শস্য, এটা কিন্তু আমাদের বোঝা একটু একটু কঠিন। হ্যাঁ, মনে রাখা, এই জন্য এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, গোল পাতা। তো এই চিনি জাতীয় সকল শস্যকে, চিনি জাতীয় সকল শস্যকে কেন্দ্র করে, একত্রিত করে 2015 সালে, 2015 সালে এই সুগারের নাম সুগার ক্রপ হয়, শুধু সুগার থেকে সুগার ক্রপ হয়, মানে বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, এটা হয় 2015 সালে। আর এই যেটা বললাম চিনি জাতীয় শস্য, এই চিনি জাতীয় শস্যগুলোকে একত্র করে ওই যে 1996 সালে যে আইনটা প্রণয়ন হয়েছিল সেটা 2019 সালে অনুমোদন হয়, 2019 সালে অনুমোদন হয়। এখানে আসলে অনেকগুলো স্টেপ, 1996 সালে ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র বিলুপ্ত হয়, এবং ইক্ষু গবেষণা, শুধু ইক্ষু গবেষণা কেন্দ্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করে, প্রকাশিত হয়। তারপরে ওই বিএসআরআই এই নামকরণটা হয় 2015 সালে, এবং এই তাল খেজুর গুলপাতা এছাড়া চিনি জাতীয় সকল শস্যকে কেন্দ্রী করে, একত্র করে 2019 সালে সেই 1996 সালের আইনটা অনুমোদন দেয়া হয়। তো এই হচ্ছে বিএসআরআই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এছাড়া এই বিএসআর এর প্রধানের পদবি হচ্ছে মহাপরিচালক, মহাপরিচালক। বর্তমানে যিনি মহাপরিচালক তিনি হচ্ছেন ডক্টর আমজাদ হোসেন, ডক্টর আমজাদ হোসেন। তো ইক্ষু গবেষণা কেন্দ্র মূলত ইক্ষু জাতীয় সকল বিষয় নিয়ে রিসার্চ করে, তো বর্তমানে চিনি জাতীয় যে শস্যগুলো আছে তাল খেজুর এগুলোও এটা ইনক্লুডেড। এদের একটা গুরুত্বপূর্ণ ই হচ্ছে যে খরা সহিষ্ণু ইক্ষু, খরা সহিষ্ণু ইক্ষুর জাত হচ্ছে ঈশ্বরদী 39 এবং 40, খরা সহিষ্ণু দুইটা জাত 39 এবং 40, দেখা যাচ্ছে না, ঈশ্বরদী 39 এবং 40 হচ্ছে খরা সহিষ্ণু দুইটা ইক্ষুর জাত, এবং বন্যা সহিষ্ণু দুটো ইক্ষুর জাত হচ্ছে ঈশ্বরদী 32 এবং 88, ঈশ্বরদী 88। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই জায়গায় এখান থেকে হতে পারে যে ইক্ষু গবেষণার সহিষ্ণু, খরা সহিষ্ণু জাত কি, ইক্ষুর জাত কি, ঈশ্বরদী 39 এবং ঈশ্বরদী 40, আর বন্যা সহিষ্ণু দুইটা জাত হচ্ছে ঈশ্বরদী 32 এবং ঈশ্বরদী 88। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং আমি নিয়মিত এইরকম ভিডিও দিচ্ছি, এছাড়া অন্যান্য ম্যাথমেটিক্স এবং ইংরেজির টিউটোরিয়ালগুলো এই চ্যানেলে দেওয়া হচ্ছে, তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।